আসসালামু আলাইকুম। না আপনাকে তো ভাই দেখা হেডফোনটা যাচ্ছে না। হেডফোনটা আবেদ হেডফোনটা খুলে দেখেন, ট্রাই খুলে গেলে। না না, আমি ব্যাকস্টেজে পাঠিয়ে দিছি, কারণ উনি আবার আনমিউট করতেছে, তো তাদের শব্দ আরো হচ্ছে। আবারও ট্রাই, আচ্ছা আরেকবার ট্রাই করি। আবেদ, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই শুনতে পাচ্ছি, আমার কথা শুনতে শোনা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন বলেন। ভাই? বিষয়টা হচ্ছে মূলত ছোট থেকেই মুসলমান ঘরে জন্ম, মূলত বিষয়টা হচ্ছে যত বড় হচ্ছি ততই মাথার মধ্যে নানা চিন্তা ধারা আসছে। আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, কিন্তু জানার অনেক আগ্রহ আসলে কি সৃষ্টিকর্তা আছে, মানে সবকিছুই করি, বাট হচ্ছে এখন কেন জানি মানে নামাজের মধ্যেই শান্তিটা খুঁজে পাই, কিন্তু কি খুঁজে পান ভাই, নামাজ কি পড়ে খুঁজে পান? মানে নামাজের মধ্যে অর্থাৎ নামাজ পড়লে সেজদায় গেলে আর কি খুব ভালো লাগে, মানে বাকি যে পরিবেশের চেয়ে। ভাই ভাই, শান্তি পাওয়াইলেই তো সেটা ভালো হয়ে যায় না। যেমন অনেকে গাঁজা না খেয়ে না শান্তি পায়, এখন তাইলে কি গাঁজা না না, খাওয়াটা ভালো? মানে এখানে ভালো মন্দের কথা বলতেছি না, মূলত সব সবকিছু বিবেচনা করে মানে ওইটা 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 না কেন না, ভালো ওই লাগে, যে শান্তির কথা বললেন না, ভালো হলেও। শান্তি, যে গাঁজা খায় হ্যাঁ সেও হ্যাঁ শান্তি পায়, তাহলে তাতে তো গাঁজা খাওয়াটা ভালো হয় না শান্তি পাইলেই। হ্যাঁ বিষয়টা খারাপ, কিন্তু না, তবুও কেন জানি। একই শান্তি তো আবেদ ভাই, একই শান্তি তো একজন হিন্দু যখন নম 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 করে, কৃষ্ণ 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 হরে কৃষ্ণ করে, সেও কিন্তু শান্তি পায়, তাই না? তারপরে হচ্ছে হ্যাঁ একজন বৌদ্ধ, সে যখন ধ্যান করে গিয়ে, বা ধরেন একজন খ্রিস্টান যখন সে চার্চে যায়, প্রত্যেকেই এই সমস্ত কাজ করে শান্তি পায়। আপনি যে একাই শান্তি পান ইসলাম ধর্মে নামাজ পড়তে গিয়ে, তা এটা কিন্তু না। যারা যারা ধর্ম পালন করে বেশিরভাগই শান্তি শান্তি পায়, কিন্তু আমাদের কিন্তু দেখতে বিষয়টা হবে। হচ্ছে, হ্যাঁ তার মানে আমরা বুঝতে পারি যে এই যে নামাজে নামাজ পড়লে শান্তি পাওয়া যাবে, এটা কোনো স্পেশাল ব্যাপার না। হিন্দুরা ওই যে নম নম করলে, বা দুর্গা পূজা করলে, বা কালী পূজা করলে, ওগুলাতেও তারা শান্তি পাইতে পারে, যে কেউ এই শান্তিটা পাইতে পারে। এখানে হ্যাঁ ইসলাম কোনো স্পেশাল আপনাকে কিছু আসলে দিচ্ছে না, বা ধর্ম আপনাকে স্পেশাল কিছু দিচ্ছে না। এমনকি নাস্তিকরাও সেই শান্তিটা পাইতে পারে। নাস্তিকরাও যদি কোনো একটা প্রাকৃতিক পরিবেশে যায়, প্রাকৃতিক পরিবেশে গিয়ে যদি মনে করেন সমুদ্রের তীরে বসে বসে একটা বিয়ার খায়, বসে বসে, আমি এটা করি মাঝে মাঝে, সমুদ্রের পাশে গিয়ে একটা বিয়ার খেলাম, খুবই শান্তি শান্তি লাগে ভাই। হ্যাঁ, তার মানে তো এটা না যে জি ভাইয়া, মানে ওই এটাকে এখন সমুদ্রকে আমি উপাসনা করতে বসে দেবো। হ্যাঁ, হে সমুদ্র, তুমি আমারে একটা সুন্দর বউ দিও, এটা তো আমি বলি না। হ্যাঁ, এটা আসলে আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা বলেন তাহলে। আমি বিষয়টা বলতে চাচ্ছি যে যতই বড় হচ্ছি মাথার ভিতরে অনেক প্রশ্ন জাগতেছে, কিন্তু এই প্রশ্নের সমাধান আমি কোথাও খুঁজে পাচ্ছি না। আমি মূলত ডক্টর জাকির নায়েকের কথা শুনে হয়তোবা তার তার কারণে হয়তোবা আমি অন্য পথে যাইতেছি না, তার কারণে হয়তোবা ইসলাম ধর্মে টিকে আছি, এটা বলতে ভুল হবে। মূলত তার কারণে হয়তোবা এখন পর্যন্ত আসি, কিন্তু মানে মাঝে মাঝে মনে হয় যে দুই একটা সব কারণ বাদ দিয়ে দিই, কিন্তু দুই একটা কারণ একটু উল্লেখ করে বলেন তো, কোন কারণ গুলো একটু শুনি, মানে কারণ গুলো একটু উল্লেখ করেন। যেমন আসলে কি সৃষ্টিকর্তা আছে, আসলে কি আল্লাহ আছে, এই যে আমি আমরা যে নামাজ এই কোরআন পড়তেছি, এগুলো হচ্ছে আসলে কি এগুলো সত্য, মানে এমন এমন প্রশ্ন আসে। কিন্তু পরিশেষে ডক্টর জাকির নায়েকের যখন ইউটিউবে সার্চ দিয়ে শুনি, আপনারও ভিডিও দেখি, কিন্তু হচ্ছে সে ডক্টর জাকির নায়েকের যে যুক্তিগুলো দেয় মোটামুটি ভালো লাগে, সেই জন্য আর কি মন থেকেই হ্যাঁ, তাহলে তো ভাই সে। আপনি এক কাজ করেন, আমাদেরকেও একটু জাকির নায়কের যুক্তিগুলো আপনি একটু আমাদেরকে শুনায় দেন, আমরাও একটু দিনের পথে আসি, চেষ্টা করি অন্তত আসতে, যে জাকির নায়কের যুক্তি শুনে। আমি তো জাকির নায়কের অনেক বিপ্লব ভিডিও ভাই, শুনেছি। বিপ্লব ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ 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 শুনতে ভাইয়া পাচ্ছেন না বলেন, আপনি? তাহলে শুনতে পাচ্ছি। আপনি তো, হ্যাঁ আচ্ছা, আপনি তো পাঁচ তত্ত্ব নামাজ পড়েন না, চেষ্টা করেন আর কি? হ্যাঁ ভাই চেষ্টা করি ভাই, রোজা ছিলাম আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আচ্ছা, একটা দোয়া আপনি জানেন কি? যেমন আমি একটু বলার চেষ্টা করছি, হাসিবি আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাক্কিল আরশি নাজিম, এই দোয়াটা আপনি জানেন? না ভাইয়া অতটাও না, জানেন না? আচ্ছা আচ্ছা, ইন্টার এটা একটা ফার্স্টের। কালেমা। হ্যাঁ হ্যাঁ বলেন, শুনেছি শোনেন, দোয়াটা শোনেন শোনেন ভাই, এটা শুনেছি কালেমা। দোয়াটা, কিন্তু মুখস্থ নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই দোয়াটা যখন আমরা পড়ি, তখন আমার মধ্যে একটা কোয়েশ্চেন আসছিল। হ্যাঁ, এই দোয়াটা পড়লে সকাল সন্ধ্যা দুই বেলা করে পড়তে, হ্যাঁ, আমাদের ওই গ্যাসের ট্যাবলেট খাওয়া থাকে না, সকালে একটা খাবেন, বিকালে রাতে একটা। দুনিয়া এবং, হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের দায়। হ্যালো, মনে হয় দূরে চলে গেলেন মনে হচ্ছে। হ্যাঁ ভাইয়া বলেন হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন। এই দোয়াটা, হ্যাঁ হ্যাঁ শুনতে এই পাচ্ছি ভাই। দোয়াটা যদি আপনি সকাল, হ্যাঁ, সকাল এবং সন্ধ্যাবেলা দুই বেলা করে পড়েন, তাহলে দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। বুঝতে পারছেন? তখন আমার মধ্যে কোশ্চেন হ্যাঁ আসতো যে পাঁচ ওয়াক্ত নামাজ হ্যাঁ পড়বো, আবার এটাও পড়বো, এরকম আরো অনেক দোয়া আছে যেগুলো বলে সব দায়িত্ব উনি নিয়ে নেবেন। তাহলে নামাজ না পড়লে, আবার এক ওয়াক্ত নামাজ না পড়লে, আবার হাজার হাজার শাস্তির ব্যবস্থা আছে, কই যাবো বলেন তো? তাহলে একজন যদি এসে কোশ্চেন করে, এই রেফারেন্সটা কিন্তু খুবই স্ট্রং রেফারেন্স। হ্যাঁ, দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আল্লাহ নিয়ে হ্যাঁ নেবেন সকাল এবং সন্ধ্যা দুই বেলা করে পড়লে। এবার বলেন আপনি, আবার হচ্ছে, হ্যাঁ আবার হচ্ছে কালকে একটা পোস্ট আবার দেখলাম পাঁচ ওয়াক্ত ফেসবুকে, নামাজও করতে হবে, একটা আবার হাদিস। হজও করতে হবে, আবার রোজাও রাখতে হবে, হ্যাঁ, আবার জাকাতও দিতে হবে, মানে আবার এই দোয়া করলে
আবার আখিরাত এবং দুনিয়া দুই দায়িত্ব হবে, একটা না শুধু দুই, মানে দুই পারের দায়িত্ব ভাইয়া না আল্লাহ নিয়ে নেবেন আর কি। আমি ঠিক আছে, অলরেডি ক্লিয়ার, এখন বলেন। হ্যাঁ এখন আমার মূলত আমার বর্তমান যেটা হচ্ছে মস্তিষ্ক যেটা এখন বলছে, আমি তো এই দোয়াতে শান্তি পাচ্ছি, ধরেন একজন যদি মুসলিম একজন মুমিন এসে বলে যে আমি আর কোনো কিছুতেই শান্তি পাই না, আমি সকাল শুধু একবার করে এই দোয়াটা পড়বো, আমি এতেই শান্তি পাচ্ছি, তার জন্য কি বিধান একইরকম হবে? ইসলাম কি বলে বলুন তো। অবশ্যই না। হ্যাঁ সে আমার কেননা মূলত এটা একটাই বলা আছে তো, আছে, দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন বলে দিচ্ছে তো ভাই। কিন্তু ভাই একটা বিষয় হচ্ছে আমরা আমরা যখন একটা মানুষকে হচ্ছে অন্যায় ভাবে ভাই আর হত্যা করব, কিসকে তখন কিন্তু ভাই, যে এখানে ভাই দুনিয়া এবং ভাই সব বাদ দেন আপনি, দুনিয়া এবং আখিরাতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে একটা কথা নিবেন, আমি বলছি যদি দুই বেলা করে এই দোয়া পড়ি শেষ। এইখানে আপনি বলার কে? আল্লাহ, এখানে তো আল্লাহ বলে দিছে তো, এখানে তো আল্লাহ বলে দিছে, আপনি বলার কে ভাই? হ্যাঁ এটা আল্লাহ তো বলবেন দায়িত্ব আল্লাহ কেন? নেবেন, এখানে আল্লাহই বলে দিছে, এটা পরকালে দায়িত্ব নেবেন। আল্লাহ পাক এটাও বলে আরে দিচ্ছে ভাই তাহলে দুনিয়া এবং আমি বারে বারে বলতেছি, আমি বারে বারে বলতেছি দুনিয়া এবং আখিরাতের উভয়ের দায়িত্ব নিবেন, দুনিয়া এবং আখিরাত। আমার মধ্যে হ্যাঁ কিন্তু কোশ্চেনটা এমনি এমনি আসে, দুনিয়া এবং আখিরাত উভয়ের দায়িত্ব আল্লাহ নিয়ে নিবেন, এটা শিওর। এখন আপনি এখানে মন্তব্য করার কি, সেটা বলেন। আমি আমি বা মন্তব্য হ্যাঁ বলেন, ওটাই এখন কেউ যদি এসে বলে যে আমি দুই বেলা এই দোয়াটা করবো, আমার তো আর কোনো কিছুতে ভালো লাগতেছে না, এই দোয়া আমি সেই শান্তি পাচ্ছি। আচ্ছা, যে এক্সপার্ট ভাই আপনার কথা এইভাবে কথা আমরা বলে শুনেছি, তাহলে তখন আবেদ ভাই, আবেদ ভাই জি ভাই, আপনাকে আমার যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনি কি যেহেতু জাকির নায়কের ভিডিও টিডিও শোনেন, আপনার কাছে অনেক যুক্তি আছে বুঝতেই পারছি যে আপনি অনেক যুক্তিবাদী মানুষ নিশ্চয়ই হবেন, তো আপনি আমাদেরকে একটু তাহলে তাকদীর বিষয়ে আমার একটা লেখা আছে সেই লেখাটার একটু জাকির নায়ক থেকে একটু আমাদেরকে একটু উত্তরটা দিয়ে দিলে, কিন্তু এইখানে আমাদের লাইফ কিন্তু অনেক হাজার হাজার মানুষ শোনে, হ্যাঁ তাহলে কিন্তু সবাই দিনের পথে ফেরত আসতো তাই না, তাহলে আপনি একটু জাকির নায়কের ভিডিও টিডিও দেখে আমাদেরকে একটু এই মানে দিনের দাওয়াতটা একটু দেন না ভাই, অসুবিধা কি? মানে আপনি তো জাকির নায়কের দুই একটা যুক্তি আমাদের একটু শোনান, তাহলে আমরাও একটু এত আমাদের একটু দিনের মতো আমরা ফিরে আসতে পারি। আপনি তো জাকির নায়কের যুক্তি গুলো হ্যাঁ জানেন, দুই একটা যুক্তি একটু দেন এখানে। আমরা আমরা একটু জাকির নায়কের মানে কথা শুনে যুক্তি শুনে আমরা একটু দিনের পথে ফেরত আসতে চাই, তাহলে আপনি আমাদেরকে একটু এই যে তাকদীর বিষয়ে যে আমার একটা লেখা আছে সেটার একটা যৌক্তিক জবাব আমাদেরকে একটু দিয়ে দেন তো ভাই, তাহলে আজকে আমরা দেখি আজকে আমরা দিনের পথে ফেরত আসতে পারি নাকি। এখনো পড়িনি, পড়ে নেবো, পড়ে নিয়ে বলবো, আর অতটাও আমি না যে বড় না যে এখনো যুক্তি তর্কে যাবো, জাস্ট শুনতেছি মানে মাথায় প্রশ্ন আছে না না, আপনি ওগুলো যুক্তি শুনে তর্কে যাওয়ার আমি দরকার নেই, আপনার চেষ্টা করি। যুক্তি তর্কে যাওয়ার দরকার নেই, আপনি জাকির নায়েকের যে যুক্তি গুলো শুনছেন সেরকম দু একটা যুক্তিই বলেন এখানে। এখানে বলতে চাচ্ছি যে আসলে সৃষ্টিকর্তা তো আছে, এটা তো নিশ্চিত সৃষ্টিকর্তা আছে, এটা 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 কিভাবে আছে এটা তো নিশ্চিত, এটা কিভাবে বললেন আপনি ভাই, বুঝলাম না তো। সকল সৃষ্টি আছে, এমন কোন পৃথিবীতে এমন কোন জিনিস নেই যেটা সৃষ্টি নেই,